আর এই ভিডিওটিতে আমি দেখাবো যে কটা মণ্ডপ রয়েছে, যারা টপ টপ মোস্টে যেগুলো রয়েছে, পার্ট টু পার্ট আমি দেখাবো, তো তোমরা দেখো। আর অবশ্যই লাইক করবে যদি ভালো লাগে তো, আর কমেন্টে করবে যে আমি এটা অ্যাকচুয়ালি যে রেটিংসটা সেটা আমার তরফ থেকে, আমার যে যে অনুযায়ী ভালো লেগেছে সেটা অনুযায়ী, তো বাকিটা সবার পার্সোনাল অপিনিয়ন রয়েছে। টপ মোস্ট লিস্টে যেগুলো আছে তার মধ্যে বটম মোস্টে যে আমার আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে তরুণ সঙ্গ, তরুণ সঙ্গ। সেখানে একটু অ্যাকচুয়ালি বাচ্চাদের মতো আমরা ছোটোবেলায় যেরকম কাগজ দিয়ে খেলা বানাতাম, তো সেটার উপর সেটা হচ্ছে প্রগতি সঙ্গ। প্রগতি সঙ্গে অ্যাকচুয়ালি কী হচ্ছে যে ওখানে বাসের উপর বাসটাকে মানে পাতলা পাতলা করে কেটে নিয়ে ওর উপর কারুকার্য করে প্যান্ডেলটা বানিয়েছে, তো সেটা একমাত্র দেখে নাও। আর 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে চিত্তরঞ্জন ক্লাবের মানে চিত্তরঞ্জন স্কুলের যেটা প্যান্ডেল, আর ওইখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি ওটাও বাঁশের ওপরে বেস করে করেছে, কিন্তু ওটার কাজটা আমার প্রগতি সঙ্গে থেকে একটু বেশি মানে বেটার লেগেছে। স্ট্রাকচার থেকে শুরু করে প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে, তোমরা জাস্ট দেখি দেখে নাও। মন বঞ্জারা ফুলে রঙে যাই ওই পাহাড়ে, কাছে যাও যদি মন তারে নদী যাবে তুমি যাবে বয়ে। এই তো ফ্যান দেখলেই বাঙালি দাঁড়িয়ে যাবে হাওয়ার জন্য, হয়ে যায় হাওয়া হয়ে যায় কত খাবে, এটা পেটে হাওয়া হয়ে গেল। গার্ডেনের দিকে আছেন তো বাহির পথ নেক্সট হচ্ছে 5 নম্বর, সেটা হচ্ছে চৈতালি ক্লাবের আমাদের গঙ্গারামপুর হাই স্কুলের পুজো। সেটা অ্যাকচুয়ালি আমার 5 নম্বরে আসার মানে এত মাঝখানে পেয়ে আসার কারণ হচ্ছে সেটা গ্রিনের উপর বেস করে করেছে, অ্যাকচুয়ালি অনেক রকম গাছ ফুল এসবের উপর বেস করে করেছে। আর গাছটাকে মানে বৃক্ষরোপণ বা গাছ গাড়া এটা খুব প্রয়োজন আজকালকার দিনে, তো এই জন্য এটা 5 নম্বরে। তো বাকি তোমাদের উপর তোমরা দেখে নাও কেমন লাগছে। 4 নম্বরে সেটা হচ্ছে জ্বলন্ত অগ্নিসংঘ। এটা কেন 4 নম্বরে, কারণ এটা খুব সুন্দর একটা থিম ইউজ করেছে। আমি যদি মানে এটা তো আমার মনে হচ্ছে এটা ফার্স্টে দিয়ে দিই, কিন্তু না এটা 4 নম্বরে দিচ্ছি, কারণ ফার্স্টে যারা অনেক টাকা খরচ করে তৈরি করেছে। 4 নম্বর এটা এই কারণ, কারণ এটা কিন্তু মেয়েদের উপর বেস করে করেছে, নারী নির্যাতন মানে ছোটো ছোটো বাচ্চা মানে যারা বাচ্চা নেয় তাদের মধ্যে মেয়ে বাচ্চা হলে তাকে তাচ্ছিল্যকর করা হয়, বা বয়স্ক যে বৃদ্ধ মহিলা তাদেরকে ফেলে দেওয়া হয় দূরে, তো এইসবের উপর মানে বেস করে এরা করেছে প্যান্ডেলটা, এটা খুব ভালো লেগেছে। আর সব থেকে বেশি সময় আমার এখানেই লেগেছে, আমি সবগুলো মানে ভালো ভালো করে পড়েছি। তোমরা যদি যাও ওই প্যান্ডেলে তো অবশ্যই টাইম নিয়ে যাবে, আর সব কটা লাইনগুলো ভালো করে পড়বে। যেটা আসছে সেটা হচ্ছে নাট্য সংসদ আমাদের গঙ্গারামপুর বিডিও অফিসের কাছে। তো এটা 3 নম্বরের কারণ হচ্ছে এখানে কিছু মানে ইউজড প্লাস্টিক মানে যেসব প্লাস্টিক আমরা ফেলে দিই তার উপর কাজ করেছে, সেটাকে একটা সৌন্দর্যভাবে দেখার মানে বাইরে না ফেলে সেটাকে আমরা সাজিয়ে অন্য কিছু করতে পারি সেটা দেখিয়েছে, বা কাগজের কাজও করেছে।
আর প্রতিমাটাও বেশ সুন্দর হয়েছে। তোমরা আমি 2 নম্বরে রাখছি ইউথ ক্লাবকে, কারণ একটা ম্যাসিভ একটা প্যান্ডেল করেছে আর খুব সুন্দর কারুকার্য করেছে। এত বড় প্যান্ডেলে মানে একটা ছোট্ট একটা মাছকে যদি বড় করে দেখানো হয় তাহলে সেটা খুবই মানে টাফ ব্যাপার। তো সেটা ওরা দেখিয়েছে, খুব সুন্দরভাবে কাজ করেছে, তুলোর কাজ করেছে, মানে জলটাকে তুলো হিসেবে দেখে তুলো দিয়ে করেছে, ভেতরে বাঁশের কাজ করেছে, প্রতিমাটাও বেশ সুন্দর করেছে। সো এই জন্য এটা 2 নম্বরে। অ্যাজ ইউজুয়াল সেটা হচ্ছে আমাদের ফুটবল ক্লাব গঙ্গারামপুরের। সেটা ফার্স্টে এই কারণে, কারণ প্যান্ডেলে যেটা কাজ করে চটের ওপর, চটের মানে চটের বস্তা রস্তা না, ওর ওপর কাজ আছে এবং তার ওপর শোলা মানে যেটা আমাদের ভাষায় সিংটা বলি, তো ওইটাও ওর ওপর চিপকিয়ে একটা সুন্দর করে ডিজাইন দিয়ে কাজ করেছে। আর এটা ফার্স্টে থাকার আরেকটা কারণ হচ্ছে মেলা, এর একটা বড় মেলা হয় যতদিন পুজো থাকে, আর বাচ্চাদের জন্য তো খুবই মানে প্রিয় জায়গা হবে এটা, মানে বাচ্চারা অন্য কোথাও যাক না যাক এখানেই আসবে। তো সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে বলতে গেলে এটা আমার হচ্ছে ফার্স্ট ফার্স্ট ইয়ার। ঠিক আছে, বঞ্জারা মন হলো আজ ঘর ছাড়া, পাহাড়ি সুরে ডাকে বাসি মন কাড়া, সে যাবে যে চলে মেঘেদের পাড়া। বঞ্জারা মন হলো আজ ঘর ছাড়া, পাহাড়ি এখন তোমাদের যদি মনে হয় যে না এর থেকে বেটার রেটিং বা যেটা 8 নম্বর আছে সেটা 2 নম্বর আসবে বা যেটা 2 নম্বর আছে সেটা 4 নম্বরে যাবে, তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাও উইথ প্রপার রিজন। আমারও ভালো লাগবে শুনে যে আমার হয়তো কোথাও খামতি হচ্ছে হয়তো। সো আজকের ভিডিওটা এতদূরই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।